হারামাহুল্লাহু আলান নার বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কোন বান্দা যদি নিজের আত্মার প্রতি জুলুম এবং অন্যায় করবার পরে সে যদি এই পাপ কাজ করবার কারণে নিজের মধ্যে যদি আত্ম যেই অনুশোচনা যে আত্ম উপলব্ধি সেটা যদি চলে আসে আর সে যদি এই তওবা করবার নিয়তে আমি আল্লাহ তাআলার দরবারে হাত দুখানা বাড়াইয়া দিয়া সে যদি একদম মাছি আছে না মাছি মাছির মাথার পরিমাণও যদি তার ওই দুই চক্ষু দিয়ে যদি অশ্রু প্রবাহিত হয় আর ওই অশ্রুটা যদি তার গণ্ডদেশকে যদি উত্তপ্ত করে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই বান্দার এই তওবা করবার দ্বারা আমার রহমতের দরিয়ায় এতটাই ঢেউ উঠে যায়, আমি ওই বান্দার উপরে এত বেশি রাজি খুশি হয়ে যাই, আমি ওই বান্দার জন্য জাহান্নামের আগুন এবং জাহান্নাম হারাম করে দেই। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্রোধ, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুন পৃথিবীর কোনো জিনিস, পৃথিবীর কোনো পানি এটা কি করতে পারে না, দমিত করতে পারে না, নিবাতে পারে না। আল্লাহ বলেন বান্দা যখন আমার দরবারে হাত তুলে কান্না করে আমার রহমতের দরিয়ায় ডেউ উঠে যায়, আর এই লক্ষ কোটি বছর যে আমি দুজগের আগুন উত্তপ্ত করে রেখেছি বান্দার চোখের পানি বের হওয়ার সাথে সাথে আমার দুজগের আগুন পর্যন্ত পানা চায়, সাথে সাথে ওই দুজগের আগুন পর্যন্ত তার জন্য নিভে যায়। বলেন না সুবহানাল্লাহ। তওবা করা, এই যে জীবনে কত তওবা মানে গুনাহ করেছি, আল্লাহ বলছে বান্দা যত তওবা করো না কেন আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা লা তাকনুতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুর রহিম। বান্দা তুমি একদম পাহাড় পরিমাণ সাগর পরিমাণ তুমি গুনাহ করো না কেন, তার চাইতে অসীম পরিমাণ রহমত মাগফিরাত, তার চাইতে অসীম শোনো দয়া আমি আল্লাহ তাআলার দরবারে রয়েছি। তুমি নিরাশ হও না, তুমি আমার দরবার থেকে ফিরে যেও না, তুমি যেই পরিমাণ গুনাহ করো না কেন আমি আল্লাহ দরবারে তোমার জন্য ক্ষমা করা, অর্থাৎ তোমার দরবারে আমার দরবারে তোমার জন্য রাস্তা খোলা। মুসলিম শরীফ এবং বুখারি শরীফ এবং তিরমিজি শরীফের আপনার 193 পৃষ্ঠা সম্ভবত রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে বনী ইসরাঈলের মধ্যে এক ব্যক্তি কি করলেন যে 99টা খুন করেছেন, কয়টা খুন করেছেন, 99টা খুন করেছেন, যে 99টা খুন করবার পরে তার ভিতরে অনুশোচনা আসলো যে আমাকে তো মরতে হবে, একদিন আমার এই জীবন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে আমাকে পরপারে যেতে হবে, যেই জায়গার শুরু আছে কিন্তু শেষ নাই। তখন সে কি করলো, এই 99টা খুনের ক্ষমা আছে কিনা এটা তালাশ করতে লাগলেন। এখন আমি যদি বলি যে এই পথ এই রাস্তা পাওয়ার জন্য ওলিয়াল্লাহ যে কতটুকু ইম্পর্টেন্ট, ওলিয়াল্লাহ যে কতটুকু আল্লাহ পীর মাশায়েক আবেদ বান্দা যে কতটুকু দরকার এই হাদিস থেকেই তার প্রমাণ। কারণ মাজারওয়ালারা যদি এই পৃথিবীর জমিনে না এই ভারত উপমহাদেশে না আসতাম, আমাদের পূর্বপুরুষ আমাদের তো কথা দূরে থাকুক, আমরা আমাদের পূর্বপুরুষরা জীবনে এই আমরা যখন টুপি দাড়ি হাঁডিপাতি লাগিয়েছি এগুলো মুসলমান হিসাবে দাবি করার সৌভাগ্য অর্জন করতে পারতাম না। এই এদের যে কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত এদের দামান ধরার জন্য কোরআনের কারিমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়েছেন যে আমার অনুপস্থিতিতে তোমরা সৎপথ প্রাপ্তির জন্য যাদেরকে অনুসরণ করা এই জন্য আল্লাহর ওলি আলেম, হ্যাঁ এদের আর জাহেলে মোরাক্কাব জাহিরি শরীয়তের আলেমের কতটুকু তফাত আপনি দেখেন। এবার ওই ব্যক্তি কি করলেন, তওবার রাস্তা খোঁজ করবার জন্য বেরিয়ে পড়লেন, কয়টা খুন করেছে, 99টা। সে শুন কিছু দূর যাওয়ার পরে শুনতে পেলেন একজন আলেম রয়েছে অমুক জায়গায়, যে ওই জায়গায় গেলে হয়তো বা তিনি তওবার রাস্তা বাতিয়ে দিবেন। এই নিয়তে তিনি কি করলেন, ওই আলেম আবেদ বন্দার কাছে গেলেন, শরীয়তের আলেম ছিল তরিকতের আলেম নয়। ওই ব্যক্তির কাছে যখন গেল ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে বলল যে এই পর্যন্ত আমি 99টা খুন করেছি, এখন বলেন এই খুনের যে অপরাধ এই অপরাধ থেকে পরিত্রাণের অর্থাৎ আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাবো কিনা আপনি একটু আমার এই রাস্তাটা বাতিয়ে দেন। তিনি বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি বিনা অপরাধে একজন ব্যক্তিকে খুন করবে তার জন্য জাহান্নাম অবধারিত, আর তুমি তো একটা নয় দুইটা নয় 50টা নয় 60টা নয় তুমি 99টা খুন করেছ, অতএব তোমার
কোনো ক্ষমা নাই আমার আল্লাহ তাআলার দরবারে, তুমি নির্দ্বিধায় তুমি জাহান্নামী বলেন না, নাউজুবিল্লাহ। তিনি বললেন আপনি কেমন বান্দা হলেন, কেমন আলেম হলেন, আপনি আমার ক্ষমার অর্থাৎ আমার আমার আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার দরজা বাইর করতে পারলেন না, অতএব আপনার মতো এরকম আলেম আমার দরকার নাই, আমি যেহেতু আমি নিজেও শেষ তাহলে আপনি যেহেতু আমার জন্য কোনো পথ অবলম্বন করতে পারলেন না, অতএব আমিও আপনাকে এই পৃথিবীর জমিনের মুক্ত আবহাওয়া নিতে দিব না, বলেন নাউজুবিল্লাহ। সে কি করলো, ওই আলেমটাকেও কি করলো, হত্যা করে ফেললো। কি করলো, ওই ওই ব্যক্তিটাকে, ওই আলেমটাকে কি করলো, হত্যা করে ফেললো। এখন কয়টা হইলো, 100 সেঞ্চুরি কি করলেন, সেঞ্চুরি করে ফেললেন। এবার তার ভিতরে আরো অনুশোচনা চলে আসলো, 99টা করলাম তার মধ্যে অপরাধীর অপরাধ ছিল, কিন্তু এই মুহূর্তে এমন এক ব্যক্তিকে আমি হত্যা করলাম যে ব্যক্তি আবেদ ছিল, শরীয়তের আলেম ছিল, আমি এই ব্যক্তিকেও কিন্তু হত্যা করে ফেললাম। এবার কি, এবার মনে হয় আমার আর পরিত্রাণের আল্লাহ তাআলার দরবারে যে ক্ষমা পাওয়ার মনে আর রাস্তা নেই। তারপরেও তার ভিতরে একটু একটা আশার আলো ছিল, মনে হয় পেলেও পেতে পারি। তখন এই লোকটা যখন এই অবস্থায় উন্মাদ হয়ে গেলেন, কিছুদূর যাওয়ার পরে এক ব্যক্তির সাথে দেখা হলো, এই ব্যক্তি তার এই চৈতন্যতা এবং এই আওলাবেশ কাওলাবেশ দেখে তাকে বলল, তুমি এরকম হয়ে গেলে কেন? বলল, 1 নয় 2 নয়, 99টা খুন করেছি, এর মধ্যে পাপি ছিল নিরপরাধ ছিল, কিন্তু এই মুহূর্তে এমন এক ব্যক্তিকে হত্যা করলাম, এই ব্যক্তি ছিল শরীয়তের আলেম, ওই ব্যক্তিকে আমি হত্যা করে আমি তো আরও আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি অপরাধী হয়ে গেলাম। এখন আমি চাচ্ছি এই অপরাধ থেকে বাঁচার জন্য আমার আল্লাহ তাআলার দরবারে কোনো রাস্তা আছে কিনা। তখন ওই ব্যক্তি বললেন, হ্যাঁ আছে, আল্লাহ তাআলার এমন এক বান্দা যিনি শরীয়তের এবং তরিকতের আলেম, এমন একজন আল্লাহর ওলি রয়েছে, তুমি অমুক গ্রামে চলে যাও, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে তোমাকে উপস্থিত করবার জন্য ওই আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার কোনো না কোনো রাস্তা তালাশ করে দিবে, তুমি অমুক গ্রামে চলে যাও, বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা নিয়ত, ওই নিয়তে কি করলেন, ওই ব্যক্তির গ্রামের দিকে রওনা হয়ে গেলেন, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়ার জন্য ওই ব্যক্তিকে উসিলা করে আল্লাহর কুদরত, কিছু দূর যাওয়ার পরে ওই লোকটা মারা গেলেন। ওই লোকটা কি হয়ে গেলেন, বুখারী মুসলিম এবং তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, ওই লোকটি মারা কিছু দূর যাওয়ার পরে মারা গেলেন, কিন্তু তার মৃত্যুর আগে সে কিন্তু আমার আল্লাহ তাআলার দরবারের দিকে রুজু হয়ে গেলেন, যে আল্লাহ আমি ক্ষমার নিয়তে তোমার দরবারে উপস্থিত হওয়ার নিয়তে আমি ওই ব্যক্তির নিকটে যাওয়ার জন্য আমি বের হলাম। ওই ব্যক্তি যখন মারা যায় তখন জাহান্নাম থেকে একদল ফেরেশতা আর জান্নাত থেকে একদল ফেরেশতা কি করলেন, ওই ব্যক্তিটাকে নেওয়ার জন্য আসলেন। যখন ওই ব্যক্তির লাশের কাছে যখন ওই দুই পক্ষর জাহান্নামী ফেরেশতা এবং জান্নাতি ফেরেশতা যখন ওই ব্যক্তির লাশের নিকটে আসলো, জাহান্নামের ফেরেশতারা বলতেছে, ওহে জান্নাতি ফেরেশতারা, তোমরা কি জানো না এই ব্যক্তি এই মৃত্যুর আগ পর্যন্ত এত পরিমাণ অন্যায় করেছে, মৃত্যুর পূর্বেও এমন এক ব্যক্তিকে হত্যা করেছে যা তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, অর্থাৎ 1টা নয় 2টা নয় 100টা খুন করেছে, অতএব নির্দ্বিধায় এই ব্যক্তি জাহান্নামী, অতএব তোমরা ছেড়ে দাও, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। এবার জান্নাতি ফেরেশতারা বললেন, তোমরা কি জানো না এই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার জন্য নিজের এই পাপের ক্ষমা পাওয়ার জন্য তওবার নিয়তে সে ওই ব্যক্তির ওই আবেদ আল্লাহর ওলির বান্দার দরবারে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে, আর আমার আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি তওবার নিয়তে বের হলো, কোনো বান্দা যদি সকালবেলা তওবা করে সন্ধ্যা আসার পূর্বে যদি সেই ব্যক্তি ইন্তেকাল করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম, বলেন না সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি সন্ধ্যায় যদি গুনা করে আর গুনা করবার পরে যদি সে তওবা করে, যদি সে ঘুমাতে যায় সকাল হওয়ার আগে যদি ওই বান্দা মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম হারাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যদি বান্দা তওবা নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার গুনাগুলো মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। দেখো না, সেই ব্যক্তি ওই বান্দার বাড়ির দিকে যাওয়ার জন্য বের হয়েছে, কিন্তু তার হায়াতে তৈয়বা ওই ব্যক্তির কাছে যাওয়া পর্যন্ত আমার আল্লাহ কবুল করে নাই, যেহেতু সে তওবার নিয়তে বের হয়েছে, অতএব নির্দ্বিধায় সে জান্নাতি, বলে না সুবহানাল্লাহ। এই দুই দলের মধ্যে যখন কথা কাটাকাটি শুরু হয়ে গেল, এবার তারা বললেন ফয়সালার জন্য আমাদের রবের কাছে আমরা ডিসিশন চাই, বলে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করলেন, ওই ব্যক্তি থেকে ওই যে আবেদ বান্দা যে আল্লাহর ওলির গ্রামের দরজা, আমার আল্লাহ কি করলেন, হুকুম করলেন
ওই রাস্তা তুমি কি করো, ওই আমার এই প্রিয় বান্দার লাশের চাইতে, মানে অর্থাৎ ওই গ্রামবাসী ওই আবেদ বান্দার যেন রাস্তা সংকুচিত হয়ে যায়। আমার আল্লাহ অর্ডার করলেন রাস্তাকে, সাথে সাথে রাস্তা কি হয়ে গেলেন, সংকুচিত হয়ে গেলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুই ফেরেশতাকে আদেশ দিলেন, ওই ফেরেশতারা যদি ওই ব্যক্তির বাড়ি থেকে, ওই ব্যক্তির নিজস্ব বাড়ি থেকে যদি লাশের দূরত্ব যদি কম হয় তাহলে সে জাহান্নামী, আর আমার আবেদ বান্দার আমার আল্লাহর ওলির দরজা অর্থাৎ আমার আল্লাহর আবেদ বান্দার যদি বাড়ির দূরত্ব যদি কম হয় তাহলে আমার এই বান্দা জান্নাতি। বলে না সুবহানাল্লাহ। রাস্তা মেপে দেখলেন ওই ব্যক্তির, ওই বনী ইসরায়েলের ওই হত্যাকারী ওই খুনি ব্যক্তির লাশ থেকে ওই আবেদ বান্দার আল্লাহর ওলির দরজা রাস্তা কম ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যাও, যেহেতু সে তওবাকারীর তওবার দরজার নিকটে পৌঁছে গেছে অর্থাৎ আমার ওলি আল্লাহর বান্দার দরজা অর্থাৎ আমার দরবারে আসার রাস্তা তার কাছ থেকে অনেক নিকটে পৌঁছে গেছে, অতএব আমার এই বান্দার জীবনের সকলগুলো মাফ করে দিয়েছি। ওহে জান্নাতিরা, তোমরা একে ইস্তেকবাল করে আমি তার 100টা খুনের অপরাধ মাফ করে দিলাম এবং তোমরা তাকে ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার বলবো, জীবনে কত পাপ কাজ করেছেন, আপনার নামাজ রোজা হজ কত ধরনের অপরাধ আপনি ছেড়ে দিয়ে তরক করেছেন, একটু তওবা করে নেন। আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি যদি তওবা শব্দটা মুখ দিয়ে বের করো তখন থেকে তুমি আমার প্রিয় বান্দাদের কাতারে পড়ে যাও। বলে না সুবহানাল্লাহ। আর যখন তুমি তোমার চোখের পানি ফেলে দাও আমার রহমতের দরিয়া ঢেউ উঠে যায়, তুমি কত পরিমাণ অপরাধ করেছ আমি সেটা দেখি নাই, তুমি যে আমার প্রিয় বান্দা হয়েছ এটাই আমার কাছে বড় হয়ে গেল। বলে না সুবহানাল্লাহ। কারণ ফের যখন আর ইয়াতে আজাজিলকে অর্থাৎ শয়তানকে যখন রহমত থেকে বের করে দিলেন অর্থাৎ তাকে যখন অভিশাপের মালা ফরিয়ে দিলেন তখন ফেরেশতা বলেছিল তোমার জাতের কসম নিয়ে বলতেছি যতক্ষণ পর্যন্ত এই বান্দার তোমার এই প্রিয় বান্দাদের রুহে মানে বডির মধ্যে রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধোকা দিতেই থাকবো, ধোকা দিতেই থাকবো, আমি তোমার এই বান্দাদেরকে দিয়ে আমি তোমার জাহান্নাম পুরাবো। আল্লাহ বলতেছে তোমার আশপর্দা বা অনেক বড়, তুমি আমার জাতের কসম নিয়েছো ঠিক আছে, আমি আমার ইজ্জতের কসম নিয়ে বলতেছি, আমি আমার মহিমার কসম নিয়ে বলতেছি, আমি আমার সম্মানের কসম নিয়ে বলতেছি, আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করবে আর সে যদি এই গুনার বুঝতে পারবার পরে আমার দরবারে সে তার কপালটা ঠেকিয়ে দেয় তওবা করে আমি তাকে আমার রহমত এবং ক্ষমা দিয়ে এমনভাবে আগলে ধরবো তুমি শয়তান পর্যন্ত আফসুস করবে। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে মাপ চেয়ে আমার আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করে সকলের আমিন। আর আপনারা যেইভাবে গুনাহকে হরহামেশায় তুচ্ছ মনে করছেন এটা আসলে ঠিক নয়, কারণ কোনো বান্দা যদি ক্ষুদ্র অপরাধ করবার পরে যদি সেটাকে যদি মানে কিছু মনে না করে আমার আল্লাহ ওই ক্ষুদ্র অপরাধটাকে গুনাহকে বড় করে দেখান, আর বড় অপরাধ করবার পরে আমার আল্লাহ তাআলার দরবারে যদি আপনি যদি একদম কি করে অবনচিত্তে যদি আপনার দরবারে আল্লাহ তাআলার দরবারে নিজেকে স্বীকার করে নেন, আল্লাহ বলতেছে তুমি যখন কোনো বড় গুনাহ করবার পরে আমার দরবারে সারেন্ডার করেছ আমি তোমার জন্য ওই গুনাহটাকে তুচ্ছ করে দেই। বলে না সুবহানাল্লাহ। আর আমি তোমার এই তুচ্ছটাকে আমি কি করি আমার দরবারে তোমার সম্মানটাকে উচ্চ করে দেই। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে